এমপিকিউশন এমএসএল এ আপনাদের সবাইকে স্বাগত। তা আপনারা সবাই ভাবছেন যে এতদিন পরে আমাদেরকে দেখতে পাচ্ছেন, আসলে আমরা কাজকর্মতে এতই ব্যস্ত ছিলাম যে ইটিং শোটা করতে পারিনি। কিন্তু আপনারা চিন্তা করবেন না, মাঝে মাঝে ইটিং শো নিয়ে চলে আসব। আর তার মধ্যে পড়েছে প্রচণ্ড গরম, আপনারা জানেন যখন আমরা ভিডিও করি ফ্যান সব আমাদের বন্ধ থাকে, তাই জন্যে আরও অসুবিধা হয়ে যায়। তাহলে আজকেও নিয়ে এসছে একটা চ্যালেঞ্জ ভিডিও। তা আজকের চ্যালেঞ্জ ভিডিওটা খুব মজাদার, কি দেখুন, এখানে আছে চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি আমাদের দুজন আমরা নিয়েছি, আর এখানে নিয়েছি রায়তা। তাই এটা নিয়ে আজকে চলছে চ্যালেঞ্জ ভিডিও। তা এই চ্যালেঞ্জ ভিডিওতে আমি চেষ্টা করছি যে তার জন্য জানি না কেন কি বিরিয়ানি তো খুব ফেভারিট আমার। এবার আস্তে আস্তে খেতে গিয়ে হয়তো দেখা গেল দাদা জিতে গেল, আমি হেরে গেলাম। তা এই যে জিতবে তার জন্য তো কোনো পানিশমেন্ট নেই, যে হারবে তার জন্য তো পানিশমেন্ট আছে, সে পানিশমেন্ট আপনাদের পরে বলবো। তাহলে আগে চ্যালেঞ্জ ভিডিওটা স্টার্ট করে নিই। আর একটা কথা যেটা বলি যে আমি কিন্তু রসিয়ে রসিয়ে খাবো, তার কারণ হচ্ছে যে বিরিয়ানি টেস্ট এবং হোমমেড বিরিয়ানি যেহেতু, সেহেতু জিতি হারি পরের কথা, আগে কি রসনা তৃপ্তিটা করে নিতেই হবে, না নিলে কিন্তু মানে ওই জেতা হারার কোনো ব্যাপারে মাথা ঘামাবো না। যদিও এই তো যাই প্রতিদিন, ঠিক আছে। আর বলে দাও এটা মানে আমার মৌসুমী রান্নাঘরে পেয়ে যাবে বিরিয়ানি। হ্যাঁ, বিরিয়ানি রেসিপি ওর যে আমাদের রান্নার চ্যানেলটা রয়েছে সেখানে আপনারা পেয়ে যাবেন, এবং আছেও আপনারা দেখে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। মৌসুমী রান্নাঘর ইউটিউবে সার্চ করে নেবেন মৌসুমী রান্নাঘরে, এবং সেখানে আপনারা এই হোমমেড বিরিয়ানি রেসিপি পেয়ে যাবেন, ঠিক আছে। হ্যালো ফ্রেন্ডস, আমি এটা হয়েছে আমার বিরিয়ানি, আর এখানে আমরা পার্টি করছি। তাহলে টিং টং, বাই বাই। তাহলে চ্যালেঞ্জ স্টার্ট করছি। তা আমাদের রুলটা আমরা করিনি, তা বলেন, থ্রি টু ওয়ান স্টার্ট। ও গরম গরম বিরিয়ানি। এখানে যেটা দেখছেন রায়তার পরোটা কিন্তু পুদিনা পাতা, ওটাও বাড়ির গাছ পুঁতি যে আপনারা আমার ভিডিওতে দেখবেন মৌসুমী রান্নাঘরে। বলো বন্ধুদের, আর বলতে পারছেন এত ভালো হয়েছে, ফ্যান্টাস্টিক। ফ্যান্টাস্টিক তো, এবার আস্তে আস্তে খাও, মজা নিয়ে নিয়ে খাও। গরম গরমে ভালো লাগে না। আমি
কোনো চান্সই নিচ্ছে না কথা বলার। চলিয়ে যাও চলিয়ে যাও। হালে যে কি শাস্তি এখনো জানি না। পানিশমেন্টে আসি তাহলে।
গান গিয়ে দিচ্ছি এটাই শাস্তি আজকে তার একটা কারণ বলি এর একটা কারণও রয়েছে আজকে অ্যাকচুয়ালি আমাদের এই ইটিং শোটা করার কোনো ইচ্ছে ছিল না কিন্তু হঠাৎ অনেকদিন আপনাদের থেকে একটা বিরতি নিয়েছিলাম তো হঠাৎ মনে হলো আরে বন্ধুদের সঙ্গে তো অনেকদিন কোনো ইন্টারঅ্যাক্ট হচ্ছে না তা চলো কী করা যায় যা ছিল বাড়িতে তাড়াতাড়ি সেইভাবেইও একটা বিরিয়ানি শর্ট প্রসেসে একটা বিরিয়ানি তৈরি করলো ছেলের শরীরটাও আজকে একটু খারাপ ছিল আজকে ওর ভ্যাকসিনেশান হয়েছে সেই জন্য ওরও মুখে অরুচি টাইপ হয়েছিলো সেই জন্য ওরও মুখে রুচি আনার জন্য একটু এই বিরিয়ানিটা করা হলো কড়াই যখন হলো তাহলে চলো বন্ধুদের সঙ্গে একটু অনেকদিন তো আমাদের কোনো দেখা সাক্ষাৎ হয়নি তা এই ভিডিওর মাধ্যমে দেখা সাক্ষাৎ করি এইরকমভাবে আমরা একটা চটজলদি একটা ভিডিও করে নিয়েছি সুতরাং সেই জন্য আজকে আমরা বেশি শাস্তির মধ্যে যাইনি শাস্তির জন্য আমরা রেডি ছিলাম না তাই শাস্তি গেছে নিলাম দুপুরে আমি একটা রবীন্দ্রসঙ্গীত গিয়ে দিচ্ছি ব্যাস এটাই আজকে শাস্তি চলুন আপনাদের সঙ্গে পরবর্তী যে ভিডিও আসবে আমরা করব তাতে একটা জবরদস্ত শাস্তির ঘটনা করব আমার হৃদয় তোমার আপন হাতে দোলে দোলাও 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 আমার হৃদয় কত না দিন রাতি আমি ছিলে তোমার খেলার সাথি আজকে তুমি এমনি করে সামনে তোমায় রাখো ধরে ঠিক আছে বন্ধু আজকে এই অবধি থাক তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে খুব ভালো থাকবেন খুব সাবধানে থাকবেন আমাদের চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটাও টিপে দেবেন তাতে নোটিফিকেশন গুলো আপনারা সরাসরি ভিডিও যেদিন ছাড়বো সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো বন্ধু শুভরাত্রি খুব ভালো থাকবেন তা বন্ধু আজ এই অবধি থাক আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর কোভিডের তৃতীয় ঢেউ আসার কথা রয়েছে বারবার বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছেন সেই জায়গা থেকে আপনাদের বলি যে সবাই সাবধানে সতর্কভাবে চলাফেরা করুন মাস্ক ব্যবহার করুন যাতে সবাই সুস্থ থাকে তা চলুন বন্ধু দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই